আবারও মানবিক মুখের পরিচয় দিল সোনামুখী থানার পুলিশ। অসহায় দীর্ঘ দরিদ্র ভ্যান চালককে সহযোগিতার হাত বাড়িয়ে দিল পুলিশ। প্রসঙ্গত, গত 9 ফেব্রুয়ারি সোনামুখী পৌর শহরের চৌমাথায় সংলগ্ন পানাগড় রোডে ব্রেক ফেল করে একটি চারচাকা লরি সরস্বতী বিসর্জন যাত্রায় ঢুকে পড়েছিল। এই ঘটনায় এক ব্যক্তির মৃত্যুসহ বেশ কিছু লোক আহত হয়েছিল। পাশাপাশি এই ঘটনায় বুদ্ধদেব কর্মকার নামে ভ্যান চালককে সজোরে ধাক্কা মারলে তার ভ্যানের ক্ষতি হয়। সোনামুখী থানার আইসি সূর্যদীপ ভট্টাচার্যের উদ্যোগেই এই ভ্যান চালককে আর্থিকভাবে সহযোগিতা করা হলে তিনি পুনরায় একটি ভ্যান কেনেন, ফলে আগামী দিনে সংসার চালাতে আর কোনো সমস্যায় পড়তে হবে না তাকে। পুলিশের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তিনি। বুদ্ধদেব কর্মকার জানান, পুলিশের সহযোগিতায় আমি নতুনভাবে আবার একটি ভ্যান কিনলাম, আমি ভীষণ উপকৃত হলাম, তাদের এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। ভালো লাগে, আমি খুশি হয়েছি খুব, আমি রোজগার পাতি নাই, বসে আছি। ঘটনা, আমরা আসছিলাম ঠাকুর নিয়ে, ইয়ে জানাটা নিয়ে, একটা গাড়ি এসে হঠাৎ ব্রেক ডাউন হয়ে পর গাড়ি ধাক্কা মারে, আমার ভ্যানটা একদম নষ্ট হয়ে যায়। তারপরে গাড়ি পরে সব বসে গেল, আমরা গাড়ি থেকে সরে গিয়েছিলাম কোনো রকম, নাহলে মরে যেতাম আমি। আমি গাড়ি থেকে সরে গিয়েছিলাম, কোনোরকম বেঁচে গেছি আমি। গাড়িটা গিয়েছি আমার একবারে তিন চারটা হয়ে গিয়েছে। আমার থানার বড়বাবু ভালো সহযোগিতা করেছে, আমাকে বলবার তাহলে আমার মা যাওয়ার জায়গায় ভ্যান করে দিয়েছেন। বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদার রিপোর্ট, আনন্দ বার্তা।